আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতে সম্মানিত আমার বিউ আর দেশে বিদেশে যে এখান থেকে যে অবস্থান থেকে আজকে আমি বেরোয় সবাইকে অন্তর অন্তস্থল থেকে অসংখ্য ধন্যবাদ আমি মিস্টার সাহেব বলেছিলাম আজকে আমি কথা বলতেছি কিংডম অফ সৌদি আরব থেকে সো আজকে আমার পিছনে আপনারা বিউটা দেখে হয়তো বুঝতে পারতেছেন আজকে আমি কথা বলবো গ্রেফট প্ল্যান নিয়ে আঙ্গুল ফল গাছ নিয়ে যদিও আমরা বলি থাকি যে বিদেশের বাড়িতে আসলে আরব মরুভূমিতে কিন্তু আঙ্গুরের চাষ এতটা হয় না তবে ইচ্ছা শক্তি থাকলে আসলে কিন্তু সব জায়গায় সব কিছু ফলন করা সম্ভব শুধু আমি আর আপনি আমরা মানুষ যদি শুধু একটু প্রচেষ্টা করে দেয় দেওয়ার তো মালিক সৃষ্টি করতাম তো যাই হোক প্রেক্ষাপটে আজকে আরব দেশে আমরা জানি যে পাথর আর বালু বা অ্যাকচুয়ালি মাটি বলতে কোনো কিছু নাই তারপরেও কিন্তু আরবের দেশের মধ্যেও কিন্তু ফসল আদি এবং উৎপন্ন করা সম্ভব যদি আমরা একটু চেষ্টা করি আর এই সব কিন্তু আজকে আমাদের এই সামনে আপনারা দেখতে পারতেছেন যেইগুলি ফলের গাছ এগুলি হচ্ছে কিছু একটা আঙ্গুর ফলের গাছ আছে এখন আর তারপরে পেঁয়াজের গাছ সব কিছু মিলিয়ে আর কি আমাদের অফিসের সামনে ছোট্ট একটা বাগান করা হয়েছে যদিও এটা আসলে করেছে আমার একজন ভাই তার নাম হচ্ছে মতিন তুর্কির প্রবাসী একটা উনি সচেষ্টা করে এবং কি মাঝে মধ্যে আমিও টেক কেয়ার করি তারপরে এই যে গাছগুলি দেখতেছেন আপনারা সবগুলি আঙ্গুর আমি শুধু আঙ্গুর গাছ দেখাবো না আজকে কিন্তু আমি আপনাদেরকে আঙ্গুর সহকারে দেখাবো সো আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আসলে কি আমরা শুধু আপনাদেরকে এই যে হাত দিলাম আমি এখন আপনি দেখেন আমার হাতের মধ্যে আঙ্গুরের থোকাগুলি কিন্তু স্পষ্ট হ্যাঁ এরকম না যে শুধু আঙ্গুর ফল গাছ হচ্ছে আঙ্গুর ফল নেই আরও কিন্তু ভিতরে আসে ঠিক আছে এই যে দেখেন এইখানে দেখেন ছোটো ছোটো সবাই আঙ্গুরগুলি একটা টক এতটা মিষ্টি না কিন্তু আঙ্গুর আসে সো তারপর যদি আমরা এদিকে দেখি তারপরে এদিকেও কিন্তু আছে। সো আসলেও কিন্তু আমরা হয়তোবা অনেকে মনে করি যে বিদেশের বাড়িতে মরুভূমির এই যে এখানে আঙ্গুরের ফোলাটা আমার হাতের মধ্যে ওয়াও অনেক সুন্দর কিন্তু দেখতে অ্যাকচুয়ালি আঙ্গুর ফল খাওয়াটা বিষয় না কিন্তু বিষয়টা হচ্ছে যে যদি আপনি একটা গাছ রোপণ করেন যদি গাছের মধ্যে ফল আসে তাহলে কিন্তু এর সে আনন্দ আর হয় সেটা আমার বাসায় প্রকাশ করার মতো হয়তো আমার জানা নেই সো যাই হোক বাই দ্য ওয়ে সো আপনারা যারা সৌদি আরবে থাকেন প্রবাসে থাকেন যাদের সময় হয় সুযোগ হয় জায়গা আছে তারা জায়গাকে ফেলে না রাখে তাহলে এরকম ছোট্ট ছোট্ট মাজরা আকারে বা গাছ লাগে কিন্তু তারা ফল ফসল উৎপন্ন করা সম্ভব এবং কি আপনিও খেয়েলেন বা আপনার পার্শ্ববর্তী মানুষকে বন্ধুদেরকে দিলেন ফ্যামিলি কাউকে দিলেন অনেক খুশি হবে কিন্তু এই জিনিসগুলি আসলে অনেকেই প্রচেষ্টা করলে কিন্তু সম্ভব সোজা হোক বাই দা ওয়ে আর বিশেষ করে আমার এই ভিডিওটা করার ইচ্ছা হলো যে আসলে অনেকে হয়তো জানে না যে আরবের দেশের মধ্যেও কিন্তু এগুলো হয় আমরা জানি যে কিংডম অফ সৌদি আরবের মধ্যে তাইব শহরের মধ্যে ফল ফ্রুট হওয়া আর অন্য জায়গায় হয় না এটা হচ্ছে আমাদের একটা ভুল সিদ্ধান্ত আর আমাদের একটা ভুল চিন্তা আসলে চেষ্টা করলে কিন্তু সব জায়গায় ফল ফসল হওয়া সম্ভব তবে আপনার সাধ্য অনুযায়ী আপনি যথেষ্ট পরিমাণ চেষ্টা করতে হবে দেখা গেছে আপনি একবার গাছ লাগিয়েছেন গাছ মরে গেল এই না যে পরবর্তী আর এখানে গাছ হবে না সো আপনাকে আবার দ্বিতীয়বার প্রস্তুতি নিয়ে কিন্তু গাছ লাগাতে হবে সব কিছু মিলিয়ে যদি আপনি চেষ্টা করেন তাহলে কিন্তু সত্যিই অসাধারণ লাগে অসাধারণ যেটা হয়তো বাসায় প্রকাশ করার মতো না যারা নিজে কষ্ট করে ফল ফসুদের গাছ লাগিয়েছেন তারপরে ফলে হাত দিয়েছেন ফল এক পিস খেয়েছেন অ্যাকচুয়ালি তারাই কিন্তু বলতে পারবে এটার মধ্যে যে একটা শান্তি এটার মধ্যে যে একটা কি বলবো যে একটা আনন্দ এটা হয়তো যেই ব্যক্তি যারা করেছে আসলে তারাই বলতে পারবে অযথা অন্য মানুষ আমরা দেখে গেছি যে এক কেজি আঙ্গুর ভর চার টাকা পাঁচ টাকা দশ টাকা দিয়ে কিনা যায় দশ বারো টাকা দিয়ে কিনা যায় কিন্তু আঙ্গুর ভর কিনে খাওয়াটা নিজে গাছ লাগিয়ে খাওয়াটা রাত দিন পার্থক্য সো যা হোক বাই দা ওয়ে যদি আপনারা সম থাকে সুযোগ থাকে এরকম তাহলে আমি আশা করি আপনারা ভবিষ্যতে এরকম আঙ্গুল ফল শুধু আঙ্গুল ফল বললে তোর হবে না আঙ্গুরের গাছ তারপর অন্য অন্য ফল ফ্রুটের গাছও আপনারা কিন্তু বিদেশে লাগাইতে হবে তবে বিদেশে গাছ লাগানো সৌদি আরবে বিশেষ করে তাইব সিটি সারা অন্য অন্য দেশে যেমন দেখা গেছে তাবুক জেদ্দা গাছ লাগাইলে গাছের পরিচর্যাটা কিন্তু আপনারা অনেক একটু বেশি নিতে হয়ে পেঁয়াজের গাছগুলি সো এই পরিচর্যা মানে কি আপনারা দেখা গেছে একবার সার সার টার কেমিক্যাল দিয়ে দিলেন তারপরে দেখা গেছে আপনারা পানি একদিন পর পর বা এমনও জায়গা আছে সেই জায়গায় প্রত্যেক দিনই পানি দিতে হয় সো এই পানিটা হচ্ছে লাইফ পানি যদি আপনি ভালোভাবে দেন তাহলে অবশ্যই আপনার গাছ এবং কি আপনার গাছ অনেক সুন্দর হবে এটা বাস্তব সো আপনাকে আপনার এই গাছের প্রতি শ্রদ্ধাশীল এবং কি গাছের প্রতি ভালোবাসা মায়া থাকতে হবে অনবরল এই না যে আজকে আমি গাছকে পানি দিলাম আর চার দিন পাঁচ দিন আমি খোঁজখবর নিলাম না তাহলে কিন্তু আপনার গাছ এবং কি ফলও দেবে না এবং কি যথেষ্ট বড় হবে না বরঞ্চ মারা যাবে সো আমি আশা করি আপনারা চেষ্টা করবেন অবশ্যই এরকম সুন্দর সুন্দর ফল আঙ্গুল দেখতে পারবেন আপনারা সো বাই দ্য ওয়ে আমি এত কোন কথাবার্তা বললাম যদিও আমার কথা কোনো ভুল ত্রুটি হয় তাহলে দয়া করে আমার দৃষ্টিতে থাকবেন আর আমার চ্যানেলের নাম হচ্ছে তোতা পাখি ওয়ান থাউজেন্ড যদি আমার ভিডিও আমার কথাবার্তা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন দিয়ে শেয়ার করবেন যাতে করে এরকম নিত্য নতুন ভিডিও আমি আপনাদের সামনে ধরে তুলতে পারি ওকে আমার ভিউয়ার্স তাহলে আমি